بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلنا إليك الكتاب بالحق فاعبد الله مخلصا له الدين شرطي علماء الكرام شمانت برادران الإسلام الله رب العالمين رسول الله صلى الله عليه وسلم نقر صلاة والسلام قولي أذكري مبارك مغفري রবিউল আউয়াল মাসের এই জুমা বারে ১৫ রবিউল আউয়াল ১৪৪০ হিজরি জেদ্দা শহরে, যে শহরকে বাবে মক্কা মক্কার দরজা বলা হয়। যদি আপনারা জানেন যে বিশেষ একটা জায়গার নাম বাব মক্কা, তাই না? খাস একটা জায়গার নাম হচ্ছে বাবে মক্কা, কিন্তু আসলে মক্কা মানে মক্কার দরজা, মক্কার গেট। তো জেদ্দা শহরটাই হচ্ছে মক্কার দরজা। বাইরে থেকে যখন মানুষ পানি জাহাজে আসত, তো জেদ্দা ছাড়া মক্কা যাওয়ার আর বিকল্প রাস্তা ছিল না অধিকাংশ, বিশেষ করে এশিয়া ভারত মহাদেশের মানুষ। তো এই মক্কার দরজায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যে বসবাসের সুযোগ দান করেছেন, আলহামদুলিল্লাহ। আর আমাদেরকে মাঝে মাঝে এখানে আপনাদের সাথে মিলিত হওয়ার যে আল্লাহ সুযোগ করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া। আর তারপরে বিশেষভাবে শুকরিয়া আদায় করি আমার ডানে বামে যে শাইখাইন এবং আরো শাইখেরা আছেন, সবার নাম ধরা সম্ভব না। আর আমার শাইখেরা বসে আছেন মক্কা থেকে এবং জেদ্দা থেকে, সবার শুকরিয়া আদায় করি যে সম্মানিত জেদ্দার এই শাইখে কারিমাইন জাযাকুমুল্লাহ খাইরান ওয়াফাকাহুমুল্লাহ লিকুল্লি খাইর, তারা যে এখানে আমাদের এই মিলিত হওয়ার সুযোগটা করে দিচ্ছেন, আল্লাহ যেন তাদের জাযায়ে খায়ের দান করে, উত্তম প্রতিদান দান করে। তাদের এটি নিশ্চিত ইখলাসের এবং কলবে সলিম হওয়ার প্রমাণ। আল্লাহ রাব্বুল আমাদের অন্তরকে যেন ইখলাস দিয়ে ভরপুর করে, আন্তরিকতা যেটাকে বলা হয়, নিষ্ঠা যেটাকে বলা হয়, খলুসিয়া যেটাকে বাংলায় বলা হয়, আরবিকে আমরা বাংলাতে বলি, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এর উপর সমস্ত কাজকর্ম আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সবকিছু নির্ভরশীল অন্তরের ক্লাস। যার যেমন থাকে তেমন তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি কাজ করে। শুক্রিয়া আদায় করি এই দাওয়া সেন্টারের কর্মকর্তা যারা সৌদি মশায়েখরা রয়েছেন,
এবং সৌদি সরকার তাওহীদ এবং সুন্নতের হুকুমত সরকার এবং বিশেষ করে ওয়াজারত শুরুল ইসলামী আর তার আন্দারে যতগুলি দাওয়া বিভাগ রয়েছে সমস্ত দায়িত্বশীল ভাইদের শুক্রিয়া আদায় করি, জাযাকুমুল্লাহ খাইরান, যে তাদের অনুমতিক্রমে আমরা নিজের ভাষায় এখানে দিন চর্চা করতে পারছি এবং এই ক্ষেত্রে দিন চর্চা দেশে হচ্ছে, সারা বিশ্বে কোথাও কম কোথাও বেশি হচ্ছে, কিন্তু যেই দিনের চর্চা এখানে হয় সেটা হচ্ছে তাওহীদ এবং সুন্নাত ভিত্তিক দিন, শিরক বিদআত মুক্ত দিন, খালিস নির্ভেজাল দিন, ভেজাল মুক্ত দিন। এই চর্চা যারা করে, এই কথা, এইসব চর্চা যারা করে শিক্ষা দেওয়ার মাধ্যমে নেওয়ার মাধ্যমে তাদের রাস্তাকে সহজ করা হয়েছে, এবং যারা ভেজাল যুক্ত দিনের প্রচার প্রসার করে তাদের জবানটা বন্ধ রাখা হয়েছে। এটা বড় নিয়ামক, কারণ বাজারে যদি মাল সামান কিনতে গিয়ে দুই রকম সামান পাওয়া যায়, আসল সামান আর নকল সামান, আর যারা কাস্টমার গ্রাহক তারা যদি চিনতে না পারে, আর অধিকাংশ ক্ষেত্রে চিনতে পারে না, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, নিজের পয়সা দিয়ে বীজ কিনে নিয়ে এসে খাচ্ছে না, খাচ্ছে না, যার ফলে আজকাল এমন এমন রোগ দেখা দিয়েছে শারীরিক, যেসব রোগ সম্পর্কে আপনাদেরকে বলতে হবে না, ক্যান্সারের রোগ আমাদের বাপ দাদার কোথায় শুনেছিল, এসব রোগগুলি বেড়েছে এসব বিষ খাওয়ার কারণে, ভেজালযুক্ত খাবার পানীয়র কারণে। ওই রকম ভেজালযুক্ত ইসলাম যেখানে রয়েছে সেখানে কোনটা দিনে হক আর কোনটা বাতিল, সমস্ত জনগণের জন্য মুশকিল হয়ে পড়েছে বা অসম্ভব হয়ে পড়েছে পার্থক্য করা, তামিজ করা। এই সুযোগটা যারা সৌদি আরব এসেছে তাদের অন্তর যদি সুস্থ থাকে, সহি সালামত থাকে, কলবে সালিম থাকে, ইল্লা মান আতাল্লাহ বিকলবি সালিম, অন্তর যদি ইখলাস থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ছেড়ে যাওয়া দিনটা নিয়ে যাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশ থেকে মক্কা মদিনার ইসলামটা নিয়ে যাও, তাহলে আল্লাহ যেই কাজে এসেছেন রুজি গরজে রুজিও দেবেন, আর এখানে হারমাইন শরীফে রয়েছে হারমাইন শরীফের জিয়ারত নসিব করবেন, হজ উমরাও নসিব করবেন, এগুলো বোনাস পেয়ে যাবেন, আর আপনার এখলাসের ভিত্তিতে দিনে হকটাও নিয়ে যেতে পারবেন, নিয়ে যেতে পারবেন তাওহীদ, নিয়ে যেতে পারবেন সুন্নাত, কিন্তু লাগবে এখলাস, যে আল্লাহ তোমার নাজিল করা দিন চাই, তোমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেড়ে যাওয়া মা আনা আলাইহি ইয়াউম আখাম, যে দিনের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং তার সাহাবায়ে কেরামদেরকে যে দিনের উপর ছেড়ে গেছে সেই দিনটা চাই। এই ইখলাস যদি চলে আসে তাহলে এই ইখলাসের বরকতে সহি ইসলাম জানিয়ে দিতে পারবেন, আর দিন দুনিয়ার ক্ষেত্রে সার্বিক সফলতা লাভ করবেন। এই কামিয়াবি কার কামনা বাসনা নয়, এমন কেউ আছে তাকে যদি জিজ্ঞেস করা হয় আপনাদের মধ্য থেকে যে আপনারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া দিন চান না অন্য কোন দিন চান, কি জবাব দেবেন? যুগের প্রত্যেকটি আকীদা আমলের সাথে মিল
খায় সেটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দেওয়া দিন কি যদি ক্ষমতা হাতে চলে আসে, শক্তিশালী হয়ে যেতে পারি, হাত মজবুত হয়ে যায়, তাহলে মজবুত হাত দিয়ে সবকে ঠিক করে নেবো যায় না, অন্তরকে পরিবর্তন করার মাধ্যমে পরিবর্তন করা মাধ্যমে এই বিষয়গুলি যদি বুঝে যান তাহলে বুঝতে পারবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ছেড়ে যাওয়া দিন কোনটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মজবুত করতে মক্কার কাফেররা কোথায় চেয়েছিল? মক্কাতেই চেয়েছিল, মদিনা যাওয়া লাগতো না, চেয়েছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে উপলব্ধি করেছিলেন আর তার কাছে ওহির জ্ঞান রয়েছে যে এই সময় যদি তাদের মাধ্যমে হাতকে মজবুত করি, যেসব লোকগুলির আকীদা শিখ, আমলে শিখ, যেসব লোকগুলির দুনিয়ার গরজ রয়েছে, এখলাস নেই, তাদের সাথে এই কথার উপর যদি বোঝাপড়া হয়ে যায়, সমঝোতা হয়ে যায়, তাহলে তাদের মাধ্যমে আমার হাত মজবুত হবে, আমার হাতে শক্তি আসবে। সুতরাং এই হাত যারা মজবুত করেছে তারা যেহেতু অসৎ, তারা এখলাসবিহীন মানুষ, সুতরাং তারা যে কোনো সময় আমার হাতকে ভেঙে দেবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন না, পারছেন না? যার ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে নিতে রাজি হননি, অস্বীকার করেছেন। তৌহিদের ভিত্তিতে, সুন্নতের ভিত্তিতে, শিরক বিদআত থেকে মুক্ত করে মদিনায় যখন সে সমাজ কায়েম করেছেন আর তখন যে হাত মজবুত হয়েছে সেটা হচ্ছে আসল মজবুত হাত, যেটা কোনো বাতিল শক্তি ভাঙতে পারে না। এখলাসের বিষয়ে আলোচনা করব, সেই জন্য এই ভূমিকাতেই কথা বলতে বলব। এখলাস কত যে গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি প্রয়োজন আপনাদের মতো সাধারণ ভাইদের নয়, শুধু আপনাদেরও প্রয়োজন রয়েছে কিন্তু শুধু আপনাদের নয়, যে বিষয়টি প্রয়োজন সমস্ত স্তরের মুমিন মুমিনাতের। যেমন আপনাদের এখলাস সম্পর্কে জানার, বোঝার, আমল করার, বাস্তব রূপ দেওয়ার প্রয়োজন রয়েছে, তার চাইতে বেশি প্রয়োজন রয়েছে আমাদের মতো লোকদের, আলেম ওলামাদের, মসজিদের ইমামদের, নেত্রী স্থানীয় ব্যক্তিদের, হ্যাঁ সমাজপতিদের, পুঁজিপতিদের, সমস্ত স্তরের মানুষের প্রয়োজন হচ্ছে এখলাস। এখলাস যদি থাকে তাহলে সব ঠিক আছে, আর এখলাস যদি না থাকে তাহলে যতই ভালো আমল কাজকর্ম হোক না কেন, কাজকর্মগুলি একেবারে দুর্বল, ভিত্তিহীন হবে, সেগুলি কোনো কাজে আসবে না, কোনো কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেকগুলি আয়াতে ইখলাসের কথাটি উল্লেখ করেছে। একটি আয়াতে শুরু করি, সূরা জুমার আয়াত নম্বর 2, সূরা জুমারে কয়েকবার করে ইখলাসের কথা বলা হয়েছে, তার মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ ইরশাদ করেছে, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবাল হক বিলাবিন, তোমার উদ্দেশ্যে তোমার কাছে কিতাব নাযিল করেছি সত্য সহকারে, ফাবুদিল্লাহ মুখলিসাল্লাহুদ্দিন, সুতরাং আল্লাহর ইবাদত কর, মুখলিসাল্লাহুদ্দিন তার জন্য দীন কি আনুগত্য কি নিখুঁত করে খালিস কর, মুখলিসাল্লাহুদ্দিন। তাহলে দিনের যে কাজকর্মগুলি রয়েছে সেটা অন্তরের কাজ হোক আর জবানের কাজ হোক আর অঙ্গ প্রত্যঙ্গের কাজ হোক, চিন্তা চেতনার ক্ষেত্রে হোক আর যে কোনো আমলের ক্ষেত্রে হোক, কর্মের ক্ষেত্রে হোক, সমস্ত দিনের কাজগুলি পালন করতে হবে মুখলেসান, ইখলাসের সাথে। এক বছর আল্লাহ এখানে বলেছেন বিনয় মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখলাসের তাগিদ করছেন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি হুকুম হয় যে তুমি আল্লাহর ইবাদত করো,
ইবাদত বন্দেগী শুধু সালাত যাকাত সিয়াম আর হজ সীমিত নয়, ইবাদত বন্দেগী হচ্ছে দাওয়াত ইলা আল্লাহ, ইবাদত বন্দেগী হচ্ছে সমস্ত রকমের তাআত নেক কাজ ভালো কাজ। ইবাদত বন্দেগী করো মুখলিস আল্লাহুদ্দিন খুলুস ইয়াদেসা আলা লিল্লাহি দীনুল খালিস আল্লাহ বলেন সূরা জুমা আয়াত নম্বর 3 শোনো আল্লাহর জন্য হচ্ছে নির্ভেজাল আনুগত্য, দীনে খালিস নির্ভেজাল আনুগত্য নিখুঁত জি ইখলাস ভিত্তিক আনুগত্য হবে আল্লাহ। বাহ্যিক কাজটা খুবই ভালো কিন্তু ইখলাস যদি না থাকে তাহলে সেটা ভালো কাজ হবে না। এইরকম সূরাতুল বাইনার আয়াত নম্বর 5 আল্লাহ বলেন সাতরা মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহু দ্বীন সূরাতুল বাইনা আম্মা পারাসুলা মানুষকে এছাড়া আর কিছুই নির্দেশ দেওয়া হয়, একমাত্র এই নির্দেশ দেওয়া হয়েছে যে লিয়াবুদুল্লাহ তারা আল্লাহর ইবাদত করবে। ইবাদত কার করবে? আল্লাহ। সিজদা ইবাদত না সিজদা কাকে করতে হবে? আল্লাহকে, একমাত্র আল্লাহ। আল্লাহ বলে আল্লাহ তো করছে, যারা মাজারে সিজদা করছে আল্লাহকে তো করছে, ধরুন আল্লাহ তো সিজদা করছি মাজারে করছি তাজিম করছি, একমাত্র আল্লাহ করতে হবে, তারপর আর কবি করা যাবে এই একটা না বলে আল্লাহ কথা বলে যে না বলো তোমরা বলো বা না বলো কা বলো না এই একটা না বলো আল্লাহ শুধুমাত্র তো এদিক ওদিক না মোটেই না, যাবতীয় ইবাদত বন্ধে সেজদা দোয়া মান্য জবাই ভাগ করে দিলা হবে না। সূরা কাউসারের ছোট্ট একটি আয়াতে ভাগাভাগি করে দিয়েছে যাদের ইখলাস নেই আর যাদের আকীদা আমলে শিরক আছে। আল্লাহ বলেন ফাসাল্লি লিরব্বিক ওয়ানহার, ছোট্ট একটি আয়াত আকারে দিক থেকে তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো নামাজ পড়ো ওয়ানহার আর রবের উদ্দেশ্যেই জবাই করো কোরবানি করো, দুটি ইবাদতের কথা বলা হয়েছে সালাতের ইবাদত ফাসাল্লি রব্বিকা আর ওয়ানহার। মুফাসসিরগণ বলছেন এখানে সংক্ষেপ করা হয়েছে আসলে আছে এবং ফাসাল্লি রব্বিকা ওয়ানহার লি রব্বিকা ওর আফসেসে যে বুঝার আরবি গ্রামার বুঝে রবের জন্য সালাত পড়ো আর রবের জন্য জবাই করো। তো সালাত মসজিদের সালাতটা বা মাটির সালাতটা ফরজ নফল সালাত নামাজ যে পড়ে ওটা তো রবের জন্যই পড়ো, কিন্তু সালাতের ভিতর থেকে বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি রেগুলার জন্য করে আল্লাহকে ওদের জন্য করে দেয়। সালাত মানে দোয়া, আল্লাহ কেউ ডাকে আল্লাহর কাছেও দোয়া করে চায় আর রেগুলার কাছেও চায় বাবার কাছেও চায়। সালাত ওই ফরজ নফল নামাজটা আল্লাহর জন্য শুধু জবাইয়ের ক্ষেত্রে কুরবানিটা জবাই করে আল্লাহর জন্য ও সের জবাই সবগুলি হচ্ছে খাইরুল্লাহর জন্য। এই রকমই জীবনের প্রতিটি ক্ষেত্রে যে আমলগুলি করেছেন সেই আমলগুলি সবগুলি কার জন্য হবে? আল্লাহ ওয়াহদাহ একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে অন্য কেউ সন্তুষ্ট হবে সেটা ভিন্ন বিষয়। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য উদাহরণস্বরূপ বাপ মায়ের খেদমত করছেন আপনি, বাপ মা সন্তুষ্ট হচ্ছে, কিন্তু বাপ মাকে সন্তুষ্ট করা মুখ্য উদ্দেশ্য না, আল্লাহকে রাজি করা, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ যেন নারাজ না হয়ে যায়, আল্লাহ যেন ক্রোধ না হয়ে যায়, এটা হচ্ছে আমার মুখ্য উদ্দেশ্য। আল্লাহ রাজি হওয়ার পরে বাপ মাকে আল্লাহ রাজি করে দিবেন সেটা আল্লাহর কাজ। অনেক সময় বাপ মাকে সব ঢেলে দিয়ে 20 বছরের আইন কাম সৌদি আরবে তারপরেও বাপ মা নারাজ, অন্তরকে কে ফিরিয়ে দিল আপনার থেকে? মোকাল্লিবুল কুলুব কে? আল্লাহ। ইয়া মোকাল্লিবুল কুলুব সাব্বিত কালবি আলা দ্বীনি, অন্তরের আবর্তন বিবর্তনকারী পরিবর্তনকারী রব্বুল আলামিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দার হৃদয়ে কোনো বাইনা ইসবাইনি মিন আযাবিল্লাহ, আল্লাহর আঙ্গুল সমূহের দুটি আঙ্গুলের মাঝখানে রয়েছে। আল্লাহর হাত আছে বোঝা গেল না হাত বিহীন আঙ্গুল আছে? হাত আছে, আঙ্গুল আছে তো হাত তো আছে তাই না?
আপনি আল্লাহকে মিথ্যা প্রতিপন্ন করলেন না যে আল্লাহ আপনি ভুল বলছেন, আমাদের হুজুররা বলছে আল্লাহ কিছু নেই, বলা যাবে না, ইমান চলে যাবে। পরিবর্তন করে থাকে তো বলছিলাম আল্লাহ জন্য ইখলাসের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুরে যে যারা জান্নাতী, যারা সৎকর্মশীল, যাদের জন্য জান্নাতের নিয়ামত রয়েছে, ওদের বর্ণনা করতে গিয়ে বলছেন যে ওয়ুতআমুন আত-তুআম আলা হুবহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসিয়া, তারা খেতে দেয়, অন্নদান করে, আলা হুবহি, অথচ সেই খাবারের প্রতি তার আসক্তি রয়েছে, মানে এই নয় যে বেঁচে গেছে সেজন্য দিচ্ছি, অঢেল ধন সম্পদ অভাব নাই সেজন্য দিচ্ছি না, আলা হুবহি, তার প্রয়োজন রয়েছে, তার ছেলে মেয়ের প্রয়োজন রয়েছে, নিজের পেট কেটে দিচ্ছে, ছেলে মেয়ের ভাগ কমিয়ে দিচ্ছে, নিজে একটু কম খেয়ে দিচ্ছে, নিজের খাওয়া দাওয়ার কোয়ালিটিকে নিম্ন করে তারপর উন্নত দেওয়ার চেষ্টা করছে, যে একটু বেশি করে বাদ দেয়, অত দামি নাই হোক, যাতে করে ভবিষ্যৎ হইতে পারি, যাতে প্রয়োজন রয়েছে, আলাহুবহি, তাকে মিসকিন, দরিদ্র অভাবিত, ইয়াতীমান, অনাথ, ইয়াতীমকে, আর ওয়াসিলা, যারা বন্দী, তাদেরকে, বন্দী, সৎলোক, নির্দোষী, বন্ধু, বিশেষ করে তারা কি জন্য খাওয়াই, এ বন্দী একদিন আমার কাজ দিবে, এই এতিমরা বড় হইলে আমার কাজ দেবে, হ্যাঁ না না না, দুনিয়ার বড় দেখলাস নেই, এই দরিদ্রগুলিকে যদি খাওয়াই, দরিদ্র পরিবারগুলি, সংসারগুলি যদি আজকে আমি দেখি আর এদের সহযোগিতা করি, তো এরা দুর্দিনে কাজ দেবে, পাশে দাঁড়াবে সে বিপদ আপদের সময়, না 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 না, এইসব বড় রাখে না, দুনিয়ার কোনো স্বার্থ আছে, এক ডাকে সব সুইটে আসবে, কারণ মন খেলে গুণ গাইবে না, এসব বড় নেই, সব এখলাস বিহীন কাজে। তাই আল্লাহ বলছেন আমি তোমাদেরকে খেতে দিচ্ছি, হে দরিদ্র, হে এতিম, হে বন্দী, হে অসহায়, আল্লাহ সন্তুষ্টির জন্য। অজন মানে কি? অজন মানে কি? অজন মানে শান্তির অর্থ কি? চেহারাকে কি বলে? ওজন বলে না, লেওয়াজিল্লাহ মানে কি? শাব্দিক অর্থ আল্লাহর চেহারা, আল্লাহর চেহারা আছে বলেই তো এখানে আল্লাহর সন্তুষ্টি অর্জনকে আল্লাহর চেহারা বলা হয়েছে, নাকি চেহারা না এমনি চেহারা বলা হয়েছে? যেমন আমরা ঘোড়ার ডিম বলি, কিন্তু ঘোড়ার ডিম হয় না, তাই না? ওই রকমই আল্লাহর চেহারা দিয়ে ঘোড়ার ডিম বানিয়ে দিলেন নাকি, যে আল্লাহর চেহারা নেই, অস্বীকার কেন কোরআনকে? এই আকীদার পরতুঠি হলো লা নুরিদু মিনকুম জাযাআ ওয়া লা শুকুরা, তোমাদের কাছ থেকে, হে গরীব, হে গরীব পরিবার, হে ইয়াতীম, ইয়াতীমের মা, আত্মীয়, হে বন্দী, বন্দীর পরিবার, তোমাদের কাছ থেকে আগামীতে কোনো বদলাও চাই না, এমনকি তোমাদের কৃতজ্ঞতা, সুক্রিয়া চাইলে সুক্রিয়া করার নাই করো, আমার কাজ আমি করবো, আল্লাহর কাজ আল্লাহ করবেন, এটা হচ্ছে ইখলাস। এই বিষয়গুলি বুঝে নিলে আপনি বাস্তবে যদি রূপ দেন, তাহলে আপনার এবাদত এবাদত হবে, না হলে এবাদত বরবাদ হয়ে যাবে। এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন, নেকির কাজ হবে, সওয়াব হবে, আর না হলে সওয়াবগুলি পাপে পরিণত হবে। ইখলাস
শব্দটি খালাম সব থেকে এর উৎপত্তি। এর মানে কোনো কিছু স্বচ্ছ হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, নিখুঁত নির্ভেজাল হওয়া। এখলাসের সংজ্ঞা আলমায়ে কেরামরা অনেকেই করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহ তিনি বলছেন, আল ইখলাস আল্লাহ তাতলুবা আলা আমালিকা শাহিদান গায়রাল্লাহ, তুমি তোমার আমলের উপর আল্লাহ ছাড়া কাউকে সাক্ষী বা প্রত্যক্ষকারী, যে আমি আমলটা করলাম, এত নাকি কাজ করছি, মানুষ কেউ জানলো না, আর কেউ প্রশংসাও করলো না, কেমন হয়? এই করে লাভ হ্যাঁ, এত গরিব মিসকিনকে দান করছি বা এত দাওয়াতের কাজ করছি, আর কেউ শুকরিয়া আদায় করলো না, কেউ প্রশংসা করলো না, কেউ গুণগান করলো না, এত পরোপকারী, আর মানুষ আমাকে জনকল্যাণমূলক কর্মী মনে করে না, আমাকে আমাকে সমাজসেবী সেবক মনে করে না, কেমন হইল? তাই না? না 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 না, তোমার নেক আমলের উপর আল্লাহ ছাড়া কাউকে সাক্ষী চাইবে না, বা প্রত্যক্ষকারী চাইবে না, যে আরো তো দেখুক জানুক বলুক যে জাকাল খাইর আপনি অনেক কিছু করছেন। না না না, মনে এসব রাখবেন না, এর সংজ্ঞা এখলাস, তাহলে এখলাস আছে। ওলা মুজাজিয়ান সেবাহু, আল্লাহ ছাড়া কেউ বদলাতে কেউ চাইবে। আমরা আমাদের দেশের পারিবারিক কাঠামোটা খুব সুন্দর, কিছুদিন থেকে সুন্দর, কিছুদিন থেকে বান্দর, কি বুঝলেন? পারিবারিক কাঠামোটা আমাদের দেশের কি কিছু কিছু দিক থেকে বেশ সুন্দর, আর কিছু দিক থেকে একেবারে খারাপ। এটা বুঝেন, তাহলে পরিবারটা ঠিক করতে পারে। কারণ কুয়ান হোসেন ওয়াহলি নিজেকে বাঁচেন ব্যক্তি জীবন, তারপরে পরিবার। অনেকে মাশাআল্লাহ দাড়িতে ত্রুটি নাই, নামাজের ত্রুটি নাই, তাহাজ্জুদের ত্রুটি নাই, আর মাশাআল্লাহ তবারাকাল্লাহ, কিন্তু পরিবারটা ইসলামী পরিবার, তাহলে ইসলামী পরিবারই বোঝেন মুশকিল। সেটা কেমন করে? আমি যে বললাম কিছু ভালো গুণ আছে, কিছু খারাপ আছে। ভালো গুণ এই আছে যে বড় ভাইরা বাপের কাজটা পুরো সামলে নেয়, বোনদের বিয়ে দিতে হবে, ভাইগুলিকে একবার মানুষকে বিদেশ পাঠিয়ে দিতে হবে, কাজে লাগাইতে হবে, আর উচ্চ শিক্ষিত করতে হবে, করে না করে না, যেটা অনেক দেশের লোকেরা করে। কিন্তু ভারত উপমহাদেশের লোকেরা, বিশেষ করে বাংলাদেশের মানুষ, মাশাআল্লাহ, এতে কোনো ত্রুটি নেই, ভালো দিক কিনা প্রশংসনীয় ভালো দিক, কিন্তু এখানে এখলাস কতটা আছে এটা দেখার বিষয়। তাহলে ভালো হবে কোয়ালিটি, যে আমার ছোট ভাই বলে মানুষ করবো, তাতে আমার ছেলেদের দিকে সুনজর রাখি, এখলাস আছে, বদলা জানা। আমি এখন মানুষ করে দিলাম যাতে আমার বয়স টয়স হইলে আমি যদি দুর্বল হই তো আমার দিকে একটু খেয়াল রাখতে যাবে, এখলাস আছে না? আপনি চাইছেন বদলা হয়ে গেছে। এই জন্য আমাদের ছোট ভাইরা যখন খারাপ আচরণ করে তখন খুব মনে কষ্ট পাই, আর বলি এরা হলো নিমক হারাম, হ্যাঁ, আর এরাকে এত কষ্ট করে মানুষ করলাম, এরা আমার সাথে দুর্ব্যবহার করছে, তাই না? কেন কষ্ট লাগে? কারণ এখলাস নেই, সেজন্য কষ্ট লাগে। যদি শুরু খানে এখলাস থাকতো তো কোনো কষ্ট লাগতো না, কারণ তোদের কাছ থেকে কিছু পাওয়ার জন্য আমি এই কাজ করি, কার জন্য করেছি? আল্লাহ। ইন্নামা নুতিমু লিওয়াজহিল্লাহ, ইখলাস পরিবারে, ইখলাস পারিবারিক, ইখলাস আমাদের দেশে নাই। তাই ইখলাসে ত্রুটি আছে অধিকাংশ লোকের বা অনেকেরই, তবে কাঠামোটা সুন্দর, দুর্বলদের মানুষ করা, তাদের ওসিলাতে আল্লাহ আমাদের রিজকে বরকত দিবেন। হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু তুরজাকুন আতুর জাকুন বিদুআফায়কুম, সুনান হাদিস, তোমাদেরকে আল্লাহ সাহায্য করেন এবং তোমাদেরকে আল্লাহ রিজিক দেন, রিজিকে বরকত দান করেন, তোমাদের দুর্বল অসহায়দের ওসিলায়, ওদের মাধ্যমে। ওই যে দুর্বলগুলিকে মানুষ করেছো, অসহায়দের মানুষ করেছো, বোনেরা দুর্বল, তাদের বিয়ে শাদি দিয়ে মানিকজ থেকে দিয়েছো, এর ওসিলাতে আল্লাহ তোমাকে তোমার ছেলে মেয়েদের রিজিক দান করছে, এটা খুব সুন্দর। কিন্তু এখলাস থাকতে হবে, তোদের কাছ থেকে কিছু চাই, তোরা ভালো শুক্রিয়া আদায় করার নাই কর, তোরা তোর দিনে কাজে আসার নাই, আর তোদের কাছ থেকে কিছু আশা করি না। আল্লাহ মুসাববুল আসবাব, আমার উপকার কাকে দিয়ে করাইতে হবে প্রয়োজনে আল্লাহই করে দিবে, এটাই কথা। আর একটা আমাদের পারিবারিক কাঠামোতে দোষ আছে, সেটা হচ্ছে এক অন্যে থাকার কারণে পর্দার গর্দা উড়ে না, ভুল বলছি? পর্দা আছে, দেবতার সাথে পর্দা আছে,
ভাস্করের সাথে পর্দা আছে, একই উঠানে একাকারে খাওয়া দাওয়া ঘোরাফেরা 24 ঘন্টা। ইসলামের একেবারে উল্টা পর্দার গর্ত উড়িয়ে দিচ্ছে না, প্রয়োজন বললাম যে বরবাদ করে দিচ্ছে। এই দুইটা সংশোধন অত্যন্ত জরুরি। আরবদের মাশাআল্লাহ বিয়ের আগে পরে বন্দোবস্ত করে যেমনই অবস্থা হবে না কেন, স্ত্রীর ইজ্জতটা রাখতে হবে, পর্দার মধ্যে রাখতে হবে। ভালো, খুব সুন্দর, এখান থেকে এটা শিখে যেতে আমাদের নিয়ে যেতে হবে। আর এই ক্ষেত্রে বাপ মাকে মাইন্ড করলে হবে না, যেমন বাপ মা দুশ্মন হয়ে যাবে, আরে বিয়ে করার সাথে সাথে ও বউকে কখন দেখতে দেবে না, আর আমার জামাইদের সামনে আসতে দেবে না, আমার মেয়ে জামাই। তাহলে পরিবারে ভালো দিক আছে আমাদের, আলহামদুলিল্লাহ। ভালোটাকে আরো শক্তিশালী করতে হবে, কমে গেলে হবে না, আর খারাপ দিকগুলি থেকে মুক্ত হইতে হবে। আরো খুব সুন্দর কথা বলেছেন, এগুলিতে আমাদের মতো আলেম, আমাদের যারা আলেম, যারা দিনের দাওয়াতের কাজ কিছু করছেন কম বেশি, তাদের জন্য খুব জরুরি জিনিস। মাদ্রাসার আলেমরা, হাফিজরা, কারি সাহেবরা, জি হ্যাঁ, যারা সমাজের কিছু জনকল্যাণমূলক কাজ করছেন বিভিন্ন দিক থেকে, তাদের এসব অত্যন্ত জরুরি। তিনি বলছেন আরো মানুষ আমার গুণগান করুক, মানুষ আমার তারিফ করুক, মানুষ আমার খুব ভালো বলুক, ছাত্র বাদ জানাক, এটাও চাই, মন চাই যে আমাকে খুব ভালো বলুক আর অনেক বড় বলুক। আর এখলাসও আছে, এখলাসের দাবিদার, দুটো একসাথে হইতে পারে না, যেমন আগুন পানি একসাথে, আগুন আছে পানি আছে কুয়ার মধ্যে হইতে পারে, কূপে আগুন আছে পানি আছে হইতে পারে, পানি থাকলে আগুন থাকবে না, আগুন থাকলে পানি থাকবে। ঠিক ওই রকমই এখলাসও আছে আপনার অন্তরে, আবার মনটা চায় যে লোকে আমাকে খুব ভালো মানুষ হোক, খুব বড় আলেম করুক আর শেখ বলুক, আর খুব বড় কারি সাহেব বলুক আর হাফেজ বলুক, খুব বড় দানশীল বলুক, খুব বড় দেশের খাদেম বলুক, ইত্যাদি ইত্যাদি, না না এটা কখনো হইতে পারে না। যদি কোথা থেকে চলে আসে তো সেটা আমার জন্য আপনার জন্য অহংকারের কারণ না হয়, আনন্দের কারণ না হয়, সেটা আমাদের আমলকে নষ্ট না করে, আমাদেরকে বেলুনের মতো ফুলিয়ে যাতে না দেয়। জি, ভারী হইতে হবে, ওজন সহি হইতে হবে, বেলুনের মতো আর বলের মতো, ফুটবলের মতো হালকা হইলে হবে না, যে একটু একটু কিছু প্রশংসার ফুক দিলেই বলের মতো ফুলে গেল, বেলুনের মতো ফুলে গেল। বলেছেন জাহান্নামে প্রথম লোকদের, কারো কাছে এলেম ভালো ছিল, কারো কাছে পয়সা ছিল, আর কারো শরীরে ক্ষমতা ছিল যোদ্ধা, এই তীর শ্রেণীর মানুষকে নিয়ে আসা হাদিস তো জানা আছে আপনাদের, না বাস আমলের প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে বললেন ফা'রাফাহু নিয়ামাহু, সব নিয়ামতগুলি তোমাকে এই দিয়েছিলাম, সেই দিয়েছিলাম, এই দিয়েছিলাম, ওই আল্লাহ কু দিয়েছিল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক এলেম দিয়েছিল আল্লাহ, অনেক বড় হাফেজ কারি বানিয়েছিল আল্লাহ, অনেক বড় আলেম বানিয়েছিল আল্লাহ, আর অনেক বড় ধনী বানিয়েছিল আল্লাহ, অনেক বড় যোদ্ধা, আর আমাকে অনেক বড় বীর পুরুষ বানিয়েছিল আল্লাহ। কি করেছিলেন? সবাই বলবে যে আল্লাহ এই করেছিলাম, সেই করেছিলাম, এই করেছিলাম, তোমার জন্য কাতাল তো কি হাত অস্তু সিদ্ধ, তোমার রাস্তায় আমি লড়াই করতে করতে একবার শহীদ হয়ে গেছি, একজন বলবে, যোদ্ধা বলবে, বীর পুরুষ বলবে, আর যে যে ধনী পয়সাওয়ালা সে বলবে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য যত নেক রাস্তা হইতে পারে, যত কল্যাণমূলক কাজ হইতে পারে, সমস্ত ভালো কাজ আমি খরচ করেছি, এমন কোন রাস্তা ছাড়িনি যেখানে খরচ খরচার প্রয়োজন রয়েছে। আলেম হবে, কাজী হাফেজ হবে, আল্লাহ তোমার কোরআন সুন্দর করে পড়েছিলাম আর শিখিয়েছিলাম, কোরআনে দাওয়াত দিয়েছিলাম, ইত্যাদি ইত্যাদি, আল্লাহ তিনজন কি এক এক করে বলবেন গাজাবতা মিথ্যুক,
মিথ্যা কথা বলছে। তুমি এই কাজ গুলি কেন করেছো জানো? তুমি আমার দিনের জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য নয়, ইখলাসের সাথে না। লিয়াকালা আন্নাকা কারিউন, তোমাকে যেন বড় কারি সাহেব বলা হয়, আলেম সাহেব বলা হয়, আর বড় নাই বলা হয়, তোমাকে যেন বড় দানশীল সখীউন জওয়াদুন সখী বলা হয়, দাতা বলা হয়, তোমাকে যেন বড় জরিউন বীর বাহাদুর বলা হয়। ফাসুহি বালা ওয়াজি সুমাউতা জিল্লা মুখের বলে টেনে হেসে জাহান্নামে ফেলে দেওয়া হবে। নাউজুবিল্লাহ নাসাল্লাহ সালামাত ওয়া আফিয়াত। চিন্তা করুন, তাদের যদি এই অবস্থা হয় আপনারা তো খুবই খুশি, আমরা তো বেঁচে যাবো, তাই না? যাদের কাছে এলেম আছে তাদের আমলের অবস্থা জানার পরেও যদি এত খারাপ হয়ে যায় তো বাকি লোকের যে কি অবস্থা আল্লাহ ভালো জানে, বাকি লোকের ইখলাস কতটা আছে এটা আল্লাহ ভালো জানে। এটা আনন্দ হওয়ার বিষয় নয় যে আমরা আলেমদের চাইতে তাহলে ভালো হয়ে গেছি, দানশীলের চাইতে ভালো হয়ে গেছি, ওই বীর বাহাদুরের চাইতে ভালো হয়েছি, না না না, প্রত্যেকেই নিজের হিসাব নিজেই কষে। তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজের হিসাব নিজেই করে রেডি রাখো, তাই তুমি জ্ঞানী হতে পারো। ইখলাস এত গুরুত্বপূর্ণ জিনিস, ইখলাস না থাকলে আমল কবুল হয় না, আর ইখলাস থাকলে আমল কবুল হয়। এটাকে কি বলে আমলের জন্য কে বলতে পারেন? তৌহিদ আকীদা তো পড়ছেন মাশাআল্লাহ, সৌদি আরবে বিশেষ করে দাওয়াত সেন্টারের ছাত্ররা জবাব দেবে, ইসলামিক সেন্টারের আগে একটা রাখ যে না, আমল কবুলের ক্ষেত্রে ইখলাসটাকে কি বলা হয়? আল্লাহর কাছে তখনই কবুল হবে যখন ইখলাস থাকবে, যে শর্ত আল্লাহ শর্ত লাগাইছেন আমল কবুলের জন্য। তোমার আমলে যদি কি থাকে, ইখলাস থাকে, তো কবুল করবো না কবুল করবো না, দুনিয়ার কোনো গরজ হয়ে থাকে তো নেব না, আর কোন শর্ত আছে? আর কি শর্ত আছে? আল্লাহ বলবেন কিয়ামতের দিন তোমার ইবাদতটা যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক হয়ে থাকে তাহলে কবুল করবো না, আরে নেই যাবো, নেবো না। বোঝা গেছে না? তাহলে ইবাদত কবুলের জন্য শর্ত হচ্ছে ইখলাস, নিষ্ঠার সাথে আল্লাহর জন্য করা, আর দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাই করা, অন্য কোনো তরিকাই নাই। এখন যারা বারো রবিউল আউয়ালে কয়েকদিন আগেই মাত্র ঈদে মিলাদুন নবী করলে, আর আজকাল পোস্টারও দেখলাম সবচেয়ে বড় ঈদ হচ্ছে, হ্যাঁ ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদে মিলাদুন নবী, তারা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়াসা দিন পালন করলেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আল্লাহ মদিনাবাসীকে বলছেন যে তোমরা বছরে দুটো দিন খেলাধুলা করতে, ওই দুটো দিন আর খেলাধুলার দরকার নাই, ওই দুটোর বিকল্প হিসাবে উত্তম বিকল্প আল্লাহ আর দুটো দিন দিয়েছে। তিনটা বলেছেন না দুটো? দুটো দিন বলেছেন। আর ওই দুটো দিনের মধ্যে ঈদ মিলাদুন নবী আছে নাকি? কি আছে? ঈদুল ফিতরে বা ঈদুল আযহা, ঈদুল ফিতর আর ঈদুল আযহা। তাহলে আপনি যে বাড়াইলেন, এ বাড়ার অধিকারটা আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনাদের হুজুরদেরকে দিয়েছেন, পীর মাশাইখদেরকে বুজুরগানদেরকে দিয়েছেন নাকি? দিয়েছেন। আমরা যদি সত্যি আমাদের মাতৃভাষা আরবি হতো তাহলে এই কথাগুলি এত ভেঙে ভেঙে বোঝাইতে হতো না। আজকে এশার সালাতের প্রথম রাকাতে তেলাওয়াত হয়েছে এই আয়াত আর এই সূরা, সূরা হুজুরাতের শুরু থেকে, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রসূলের আগে বাড়িও না। আল্লাহ নিষেধ করছেন আর আপনারা আগে বাড়লেন, সওয়াবের কাজ করলেন, জান্নাতে যাওয়ার কাজ করলেন না জাহান্নামে যাওয়ার কাজ করলেন?
তাহলে আবেগী হয়ে মহব্বত দেখাইলে হবে না, জ্ঞানী হয়ে মহব্বত দেখাইতে হবে। আবেগী নবীকে ভালোবাসি, নবী ভালোবাসা লিখছে, মজার কথা, নবীর ভালোবাসার জন্য যদি আল্লাহ জাহান্নামে দেয় নবীর ভালোবাসায় মিলাদ করবো, ঈদে মিলাদ নবী করবো, আর দলিল লাগবে, এটাই বেদাত বলছে এইভাবে। আশ্চর্য হলো, কারণ এগুলো না পড়লে আপনাদেরকে বলতে পারবো না। এই ভাষায় লিখছে যে নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহ যদি কিয়ামতের দিনে বলে তুই জাহান্নামে যা, তো যেতে রেডি। এক দুই নম্বর কথা বলছে যে নবীর ভালোবাসার কথা বলছি, আর দলিল দিতে হবে যে এই ঈদ কোথায় আছে, এই দলিল লাগে না, যারা বলবে তারাই বেদাত। আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন এমন কথা আসছে, তার থেকে অনেক কিছু শিখারও আছে আর অনেক ধ্বংসাত্মক আছে। তো ওখান থেকে বেছে বেছে যে ভালো নিতে পারবে তার জন্য তো খুব ভালো, আর যে সব নিবেশে বরবাদ হয়ে যাবে, যে সব নিবে যা আছে তাই নিতে শুরু করবে ওখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে, সে ধ্বংস হয়ে যাবে, তার আখলাক চরিত্র ধ্বংস হয়ে যাবে, তার আকীদা ধ্বংস হয়ে যাবে, তার আমলও খারাপ হয়ে যাবে। যখন মিলাদের কথাটি আসলো আর ইখলাসের আলোচনা চলছে, তো এখানে মিলাদকে একটি ইখলাসের সাথে জুড়ে দিই, সেটা হচ্ছে যে ইখলাস লিল্লাহ, কার জন্য? আল্লাহর জন্য কাজ করা, যেমন ইখলাস। তেমনি একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় কাজ করবো, আর কারো তরিকায় চলবো না, এটাও ইখলাস। ছেড়ে যাওয়া দিন পালন করবো, আর কোনটাই না, যতই ভালো লাগতো না কেন। এটা হচ্ছে ইখলাস ফিল ইত্তিবা, তাহলে ইখলাস ফিল ইবাদা, ইবাদতে ইখলাস, নিষ্ঠাবান হওয়া, ভেজাল মুক্ত হওয়া, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে ভেজাল মুক্ত হওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মত করে কাউকে মানি না, যতই বড় বুজুর্গ বলুক না কেন, আর যতই বড় ভারী দল বলুক না কেন, সারা দুনিয়া যদি বলে যে আমরা তিন ঈদ করবো, তুমি একাই দুই ঈদ বলবে মানে, তো বলবো যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আছি, এটাই আমার জন্য যথেষ্ট, তোমাদের সঙ্গী হওয়ার দরকার নেই। এটা হচ্ছে ইখলাস কি ইত্তিবা, তো ইখলাস, এর নাম ইখলাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন শরীয়ত বর্ণনাকারী, মুবাইয়িন লিশরীয়াহ, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়ানা লিন-নাস মা নুজিলা ইলাইহিম, হে নবী তোমার কাছে জিকির আল কোরআন উপদেশ নাযিল করেছি, যাতে করে এই জিকির আল কোরআন তুমি বিশদভাবে খুলে খুলে বর্ণনা করে দাও মানুষের ইলম, যা আল কোরআনে নাযিল করা হয়েছে, কোরআনে সংক্ষেপ রয়েছে, সেটাকে তুমি তোমার কথার দ্বারা, তোমার কাজের দ্বারা, তোমার অনুমোদন দ্বারা খুলে খুলে বর্ণনা করে দিবে, যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধা না হয়, দিনটা সহজ হয়ে যায়। বলছিলাম যে ইখলাস হচ্ছে ইবাদত কবুলের শর্ত, ইবাদতের ক্ষেত্রে সেটা হচ্ছে ইখলাস বলে পরিচিত, আর ইত্তিবা বলে যেটা পরিচিত সেটা হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করা, অনুসরণ করা, সেটা হচ্ছে ইখলাস বলে ইত্তিবা। অনুসরণ ক্ষেত্রে, ফলো করার ক্ষেত্রে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার আসলে যেহেতু পুরোপুরি ফলো করেছেন, সেই জন্য ফলো করার আসলে সুন্নতের কথা বলা হয়েছে। এই উদ্দেশ্যে বলা হয়নি যে ফলো করার আসলে নতুন কিছু নিয়ে আসবেন তারপরে তোমরা করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাঠামোটা ছেড়ে গেছেন ইসলামে, তার বাইরে যাবেন না খোলা ফেরা আসেদিন, এর নিশ্চয়তা দিয়ে গেছেন এর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমে হাদিস আছে, ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইলা আমওয়ালিকুম ওয়া লা রিওয়াতিকুম ওয়া লা ইলা আসাদিকুম, আল্লাহ তোমাদের রূপ চেহারা দেখেন না, তোমাদের কারো ধন সম্পদ দেখেন না,
তোমাদের কারো দৈহিক গঠন দেখেন না, কে দেখতে সুঠাম আর সুন্দর আর কার দাড়ি পাতলা আর কম, আর দাড়ি নেই শুধু এখানে দাড়ি নিয়ে আল্লাহ ওজন করেন না, যা দাড়ি হয়েছে যতটা হয়েছে রাখতে হবে, কিন্তু কারো যদি জন্মগতই দাড়ি না থাকে তো পাবে, হ্যাঁ ঠিক আছে, বিনা দাড়িয়েছি দাঁড়িয়ে তার দাড়ি সব হচ্ছে। তোমাদের রূপ চেহারা আল্লাহ দেখতে চান না, বাহ্যিক কাঠামো দেখতে চান না, তোমাদের শরীর গঠন দেখতে চান না, তোমাদের ধন সম্পদ আল্লাহ দেখে লাভ কি দেখেন না, আল্লাহ তোমাদের অন্তরের অবস্থা দেখেন, যাতে রয়েছে এখলাস আছে কি না, এখলাস পূর্ণ মাত্রায় আছে না কম আছে ভেজাল আছে না মোটেই নেই, আর এই এখলাস ভিত্তিক আমল হচ্ছে কিনা, এখলাস এখলাস খুব দাবি আর আমল নেই, কেউ যদি দান করে তো তার সমালোচনা করে এ লোক দেখানো কাজ করে, কিছু লোক আছে নিজে দান করবে না, যদি দান করে তো বলবে যে ও লোক দেখানো কাজ করে, এবার কাজই হইলো এরকম দুনিয়া দাস, হ্যাঁ আর আপনি কিছু দেন আমারটা বসে নেই, বুঝতে পারছেন না, আমাদের আলম সমাজে কিছু লোক আছে নিজেরা দাওয়াতি কাজ করবে না, ভালো এলেম রাখে নিজেরা কিছু করবে না, দায়িত্ব পালন করবে না, কিন্তু কেউ যদি করে আর অহংকারী ও লোক দেখানো কাজ করে ওর দুনিয়ার গরজ, আহা এসব কথা বলা সহজ কিন্তু কাজ করা খুব মুশকিল, এই জন্য বলছি যে শুধু বললে হবে না, এখলাসের দাবি করলেন আমি খুব মুখ খুলেছি কিন্তু কাজের বেলা নেই, এই জন্য শুধু এখলাসের কথা বলেনি রসুল্লাহ ওয়ালা কি আমি ধরো এলা কলুবে খুব এখলাস, আর কলবে এখলাস আছে তো আমার এবং আমল কই আমল দেখাও, হ্যাঁ তোমার কাছে এলে বাসাতে এলে প্রচার করো শিখাও মানুষকে, তোমার কাছে আলহামদুলিল্লাহ কোরআন শোনার জ্ঞান আছে তো মানুষকে কতটা বিতরণ করছো দেখাও, তোমার কাছে পয়সা আছে কতটা মানুষকে বিতরণ করছো দেখাও, কতটা অবদান রেখেছো তুমি, তোমার কাছে মাশাআল্লাহ সময় আছে কতটা শ্রম দিচ্ছ কতটা এলেম শিখেছো দেখাও, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখলাসের গুরুত্ব সম্পর্কে অনেক কথাই বলেছেন, সেসব কথার দিকে আর না গিয়ে সময় এগিয়ে চলে যাচ্ছে আর বেশি লম্বা করব না, এখলাসের উপকারী অনেক উপকারিতা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এখলাস যদি থাকে তাহলে লাভ কি আর এখলাস যদি না থাকে তো লস কি, উপকার অপকার এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করব, মানুষের যদি এখলাস থাকে তাহলে মানুষ সবচেয়ে বড় দুশ্মন যে মানব জাতি তার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবে, সবচেয়ে বড় দুশ্মন কে ওয়ালা তাত্তাবি খুতুওয়াতি শয়তান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, অনেক শত্রু আছে কিন্তু আমাদের জানা নেই, কিন্তু শয়তান এমন শত্রু যেই শয়তান শত্রু সম্পর্কে আল্লাহ নিজে বারবার করে জানে, তারপরে আর মানুষের কাছে কোনো ওজর অজুহাত নেই যে আল্লাহ এই দুশ্মনকে তো চিনতাম না, এই দুশ্মনকে চিনতাম না, এই কথা বলার কোনো উপায় নেই, এই মর্মে যে আয়াতগুলি রয়েছে সে আয়াতগুলি সূরাতুল হিজরের আয়াত নম্বর 36 থেকে 43 এ আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি ইরশাদ করেছেন যে যখন ইবলিস কে সেজদা করতে বলা হয়েছিল ফেরেশতাদের সাথে, কাকে কাকে সেজদা করতে বলা হয়েছিল, আদম আলাইহিস সালাম, আর কারা সেজদা করেছিল কাদের হুকুম করা হয়েছিল, ফেরেশতাদেরকে, তো ফেরেশতাদেরকে হুকুম হয়েছিল সেজদা করো তাই না, আর সেজদা করতে বলা হয়েছিল আদম আলাইহিস সালাম, আদম কিসের তৈরি, আর ফেরেশতারা কিসের তৈরি, নূরের তৈরি, নবী কিসের তৈরি, নূরের না, বাংলাদেশের 90% মুসলিমরা বলে নবী নূরের পায় ছোট কালে ওই গজল মুখস্থ করেছিলাম তো ওতে ছিল খোদার নূরে গোসল পয়দা ইয়াকিন করে যান, একটা লাইন মুখস্থ আছে বেশি না, খোদার নূরে খোদার নূরে গোসল পয়দা নবী পয়দা ইয়াকিন করে যান, আউযুবিল্লাহ
ফেরেশতারা নূরের তৈরি, আর যদি তাদের কথা নিজের নবী নূরের পায় যায়, নূর নবী নূর নবী, আমাদের দেশের নামও রাখে হাজার হাজার নাম আছে নূর নবী, হ্যাঁ শুধু নূর না নূর নবী নবীর নূর বলছি, কত পাপ করেছেন নবীর নূর। ফেরেশতারা নূরের তৈরি কিনা, আর ফেরেশতারা সিজদা করলো কাকে? মাটির তৈরিকে। তো নূর মাটিকে সিজদা করলো, তো যাকে সেজদা করলো সে সিনিয়র, না যারা সেজদা করলো তারা সিনিয়র, যাকে সেজদা করলো তারা সম্মানিত, সে সম্মানিত, সে কে? আদম আলাইহিস সালাম। মাটি, মাটির বেশি সম্মান না নূরের বেশি সম্মান? মাটির সম্মান বেড়ে গেল। তো আপনারা যে নবীকে মাটি থেকে টেনে নেন, 90% মুসলিম বাঙালি জাতি, নূর বানিয়ে দিলেন, উপরে উঠালেন না নিচে নামিয়ে দিলেন, সম্মান দিলেন না মানহানি করলেন, ডুবিয়ে দিলেন, কেমতের দিনে ফেসে যাবে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার হ্যাঁ মানহানি করেছো, অপমান করেছো, মানহানি কেস করবে আল্লাহ, আজকাল মানহানি কেস তো জানা না, হ্যাঁ একটু কিছু করে মানহানি কেস, তাই না? এই মানহানি কেস যখন হাসরের মাঠে হবে 90% বিদাতি মুসলিমদের বিরুদ্ধে, আর কেস করবেন সবচেয়ে বড় আমিন আর সাদেক সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কেসে কোনো ভেজাল নেই, সেদিন কি অবস্থা হবে, কি অবস্থা হবে সে? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন অভিশপ্ত, ওয়াইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোমার উপর কিয়ামত পর্যন্ত আমার লানত অবধারিত। কাকে বললেন আল্লাহ? শয়তান ইবলিসকে। তো সে সেজদা কি অস্বীকার করলাম? আমি সেজদা করবো না, কেন সেজদা করবো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন তোমার এই তোমার নাম। শয়তান দেখলো যে আমি তো মালাম হয়েই গেলাম, তো আল্লাহর কাছে কিছু ক্ষমতা নিয়ে নিচ্ছে, আল্লাহর কাছে কিছু চেয়ে ক্ষমতা নিয়ে বোঝা যাচ্ছে। আর শয়তানও নাস্তিক ছিল না, কত জঘন্য চিন্তা করেন তো দেখি। সেই সময় ইবলিস দেখলো যে এই ক্ষমতা যদি আমাকে নিতে হয়, আমার মধ্যে এই ক্ষমতা নেই, কার কাছ থেকে নিতে হবে? আল্লাহর কাছ থেকে চাইতে হবে। তো এটাও বিশ্বাস আছে আল্লাহ দিতে পারে, আল্লাহ সবকিছু দিতে পারে, তাই না? কেন ইংলিশ জানতো না যে বড়পীর জিলানি দিতে পারে, গৌস আজম দিতে পারে, আব্দুল কাদের জিলানি দিতে, এটা জানতো না ইংলিশ নাকি? খাজা বাবা দিতে পারে, হ্যাঁ আজমির শরীফের খাজা মনে চিস্তি দিত, এটা জানতো না নাকি? এটা আপনাদের মতো লোকেরা যেটা গেছে আর কি, ইংলিশ হয়তো আমার এটা জানতো না, না না তার ভালো করে বিশ্বাস ছিল যে আব্দুল কাদের জেলা কিচ্ছু দিতে পারবে না, হ্যাঁ চিস্তি কিছুই দিতে পারবে না, শাহজালাল শাহপুর 8 বছর কিচ্ছু দিতে পারবে না, কে দিতে পারে? যে আল্লাহ আমাকে লানত করেছে কিয়ামত পর্যন্ত তার কাছ থেকে চাই নিতে হবে, তিনি এক ও এক, এটাও তার বিশ্বাস ছিল। আল্লাহ বাস কাফের কথাই হলো, আল্লাহ তোমার এটা কথা মানবো না, তুমি আদমকে মাটিকে সিজদা করতে বললে শুধু এইটা মানবো না, একটা কথা অমান্য করে কাফের হয়েছে, এত বড় কাফের হয়েছে, চিন্তা করে না দিবস পর্যন্ত আমাকে ছাড় দাও, অবসর দাও, ক্ষমতা দাও, ইত্যাদি সব চেয়ে ছিল আল্লাহ ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমাকে ক্ষমতা দিলাম, ছাড় দিলাম, থাকো কিয়ামত পর্যন্ত, বুড়া শয়তান বসে আছে তার সিংহাসন নিয়ে। তবে আল্লাহ এই কথা ঘোষণা করে দেন, ইল্লা আল্লাহর ঘোষণা, এই কথা শুধু আল্লাহর ঘোষণা না, আল্লাহর ঘোষণা অন্য আয়াতে আছে, এখানে রয়েছে, ইবলিস শয়তান নিজেও স্বীকার করলো যে আল্লাহ তুমি এত যে আমাকে ক্ষমতা দিয়ে দিলে যে আমি সবকে পথভ্রষ্ট করব, তারপরে তোমার কিছু বান্দাকে পারবো না, তারা কারা? তারা কারা জানেন? শুধু মুমিন, শুধু মুমিন মুসলিম না, আল্লাহ বলছেন আয়াত নম্বর 40 সূরা হিজর, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, আল্লাহ তোমার যারা মুখলাস, তোমার নির্বাচিত, যাদেরকে তুমি নিখুঁত নির্ভেজাল করেছো, যাদের আকীদা নিখুঁত নির্ভেজাল,
যাদের সুন্নতের অনুসরণ নিকটে রয়ে যাবে, যাদের আকীদায় শিরক নাই, যাদের আকীদায় ইবাদত নাই, যাদের ইবাদত বন্দেগী মুসলিম জীবনে দুনিয়াদারি নেই, দুনিয়ার পেট পূজা নেই, দুনিয়ার গরজকে প্রাধান্য জানা দেয় না, দিনকে এক নম্বরে রাখে, দুনিয়ার সাইডে রাখে, ওরা হচ্ছে মুখলাসি। আল্লাহ ওদেরকে পারবো না, আমি জানি ওদেরকে আমার সঙ্গী বানাইতে পারবো না। আল্লাহ কথায় বললেন তারপর ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, এই বলি শয়তান শোনো, আমার যারা এইরকম বান্দা মুখলাসি তাদের উপর তোমার কোন আধিপত্য চলবে না, তোমার কোন আধিপত্য ক্ষমতা খাটবে না, সেখানে ক্ষমতা খাটে পারে। এই জন্য আলহামদুলিল্লাহ যার তৌহিদ যত সুন্দর, যার ইখলাসের কোয়ালিটি যত ভালো, যার সুন্নতের কোয়ালিটি যত ভালো, যে শিরক বিলাত থেকে আর দুনিয়াদারি থেকে যত দূরে, শয়তান তার থেকে তত দূরে, শয়তান তার থেকে তত দূরে। কারণ শয়তানও স্বীকার করেছে যে তোমার মুখলাস বান্দাদেরকে পারবো না, আর আল্লাহ বলে দিয়েছেন ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবীন লাবা মিনাল গাবীন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাবীন, তবে যারা পথভ্রষ্ট হয়ে তোমাকে ফলো করবে, তোমার অনুসরণ করবে। দুই নম্বর ইখলাসের উপকারী, মানুষ যদি ইখলাস নিয়ে আসতে পারে আকীদা আমলে ইবাদত বন্দেগীতে জীবনের প্রতিটি ক্ষেত্রে, কিন্তু দু একটা কথা নয়, আপনার স্বভাব ইখলাস আছে, তাহলে এই পার্থক্য হবে না। তাহলে এখানে কিন্তু আমাদের মতো ভালো ভালো মানুষের পরীক্ষা হয়ে যাবে। আজকে এই স্ত্রীকে বলছেন আজকে বাড়িতে মেহমান আছে রে, শেখ আবদুল্লাহ কাফি আছে বাড়িতে, কিন্তু ফজরের অ্যালার্মটা খুব কড়া করে রাখ যাতে উঠতে পারি, নাহলে ধরা খেয়ে যাবো। হ্যাঁ, আশেপাশে প্রতিবেশী সব মুসল্লি ফজরে খুঁজবে রে, আজকে আজকে একজনের সাথে কথা আছে, ফজরের মসজিদে দেখা করতে হবে, ভালো করে অ্যালার্মটা লাগিয়ে রাখ। আর অন্য দিনে যেদিন যাচ্ছেন অসুবিধা নেই, আজকে একটু ফজরে খোঁজ খবর করবে না, আর তারপরে বাড়িতে মেহমানও নেই, শরীরটাও ভালো লাগছে না, দে লম্বা টান একটা ঘুম, পরে উঠে নামাজ পড়ে দেবো, পরে উঠে নামাজ পড়ে দেবো। ইখলাসের পরীক্ষা হয়ে গেল, ইখলাসে পাস না ফেল পরীক্ষা হয়ে গেল, ভালো করে বুঝার বিষয়গুলি, ভালো ভালো মানুষ এই ক্ষেত্রে ফেল করে যাবে। জি, ইখলাস মানে শরীরের চাহিদা আগে না আল্লাহর তলব আগে? আজকাল দিন ছোট হয়ে গেছে, দিন ছোট হয়ে গেছে, বুঝতে পারছেন না? এখানে তো একটু তা লম্বা হতে পারছে, কিন্তু আমাদের দাম এতদিন ছোট হয়েছে, দুটা পঁচিশে আসর আদান হয়েছে, দুটা পঁচিশে আসর আদান হয়েছে, খাওয়া দাওয়া করতে করতে ধরেন দুটা তাড়াতাড়ি খেলো, কথা বলছেন না? ধরেন ডিউটি আপনার চারটার সময়, কারণ বেশিরভাগ দোকান পাট খুলে চারটে, চারটার আগে দোকান পাট চুপ করে ডিউটি চারটার সময়, কারো পাঁচটার সময় চিন্তা করছেন এই যে এগারো ঘন্টা যদি আসর এখন পড়ি খেয়ে দেন তাহলে ঘুম হবে না, শরীরটা আরাম হবে না, ভালো করে বোঝার উদাহরণ বলি কিন্তু, আর নিজের উপর ফিট করো। আর যদি আসরটা পরে উঠে সাড়ে তিনটা পরে চারটে উঠে পড়ে নিই তাহলে শরীরের চাহিদাটা পূরণ হয়ে গেল, ঘুমটা আমার হয়ে গেল, রেস্টটা হয়ে গেল, জামাতটা শুধু ছুটল, মসজিদে সাতাইশ গুণ ছুটল, এক টাকার জায়গায় সাতাইশ টাকা, চিন্তা করেন আপনি, এক হাজার রিয়াল বেতন কারোর সাতাইশ হাজার রিয়াল বেতন, সাতাইশ হাজার রিয়াল ছেড়ে দেবেন, এক হাজার টাকায় রাজি না? অসুবিধা নেই, আসর এই শীতকালে ভাই একটু ঘুমিয়ে টুমিয়ে ওই পৌনে চারটার সময় পড়ি, তারপর ডিউটি চলে যায়, রাত যখন ছোট হয়ে যায় তখন ঠিক ওই রকম ফজরটার সাথে পড়ি, ইখলাস আছে না নেই দেখার বিষয়। শরীরের চাহিদা আগে পূরণ করলেন আল্লাহর চাহিদা, আল্লাহর চাহিদা হচ্ছে আজান হাইয়া আলা সলাহ, নামাজের জন্য সলাহ জন্য হাইয়া আলাল ফালাহ, তোমার এই জামাতের সলাতে সার্বিক কামিয়াবি আছে, সফলতা আছে, তোমার শরীর সুস্থ থাকবে, বাড়িতে আল্লাহর রহমত হবে, বরকত হবে, তোমার স্ত্রী ছেলে মেয়ে সব ভালো থাকবে, শয়তানের অনিষ্ট থেকে মানুষের অনিষ্ট থেকে বদনজর থেকে বেঁচে থাকবে, আল্লাহ আল্লাহর মধ্যে সব সামিল। ওই সব কথায় আল ফালাতে বিশ্বাসী না, সালাতটা পরেও পড়া যেতে পারে, মসজিদে না গিয়েও পড়া যেতে পারে, মেলা আপনার মনে শয়তান কি ঢুকিয়ে দিল, বাহানা ঢুকিয়ে দিল,
শরীরের চাহিদা আগে রাখলেন আর নামাজটা সালাতটা পরে, এখলাস পুরোপুরি আছে তো না কম? দুনিয়া আগে, শরীরের চাহিদা আগে আর আল্লাহর চাহিদা পরে। জি হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করে নেবেন, আল্লাহ পরীক্ষা করে নেবেন। যদি এখলাস থাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে, তাহলে দেখবেন যে আপনি কখনো অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হবেন না, আল্লাহ জেনাতে বাঁচিয়ে রাখবেন, সমকামীদের থেকে বাঁচিয়ে রাখবেন, আল্লাহ হেফাজত করেন সবার। জি, ব্লু ফিল্ম থেকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, সমস্ত রকমের অশ্লীল যেসব কথা কাজ রয়েছে সেসবগুলি থেকে বাঁচিয়ে রাখবেন। দলি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ বলেন সূরা ইউসুফের আয়াত নম্বর 24, ওয়ালাকাদ হাম্মাদ বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বি। আল্লাহ বলেন যে ওয়ালাকাদ হাম্মাদ বিহি, ওই মহিলা যার নাম ইসরায়েলি বর্ণনা হচ্ছে জুলাইখা, আল্লাহু আলাম তার নাম কি ছিল, সেই মহিলা যে আজিজ মিশর, মিশরের শাসক, মিশরের সেই যুগের তার স্ত্রী, তার মনে কামভাব জেগেছিল যে আমি আমার মনের চাহিদা পূরণ করব, শারীরিক চাহিদা পূরণ করব এত সুন্দর যুবককে দিয়ে। বলকা হাম্মা বিহি ওয়া হাম্মা বিহা, আর ইউসুফ আলাইহিস সালামের মনটা ওইদিকে ঝুঁকে যাচ্ছিল, লাউলা আন রাআ, এখানে ওয়াক্ফ নেই। সুতরাং বলবে কেউ ভুল ব্যাখ্যা এটা যে তারও মনটা ঝুঁকে গেছিল না, ভুল কথা। ওয়াহাম্মা বিহা লাউলা আন রাআ বুরহান রাব্বি, তিনিও ঝুঁকে যেতেন যদি রবের স্পষ্ট দলিল তার সামনে দেখতে না পেতেন, আল্লাহ তার অন্তরে ইমানের নূর জ্বেলে দিলেন যে কাজ আমি কি করে করতে পারি, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন আমাকে, সুবহানাল্লাহ, যে আমাকে কূপে ফেলে দিয়েছিল, আমার ভাইরা মেরে ফেলে দিয়েছিল, ওরা তো ভাবলো যে মেরে ফেলে দিয়েছি, আল্লাহ বাঁচিয়েছেন, আল্লাহ আমাকে ওই কূপ থেকে উঠিয়েছেন অন্ধকার থেকে, না তো ওইটাই আমার কবর হয়ে যেত, ওখানে আমার দাফন হয়ে যেত, ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে আল্লাহ এই রাজ দরবারে আমাকে পৌঁছিয়েছেন। সুবহান ইন্নাহু রব্বি, সে রব আহসানা মাসওয়াই, কত সুন্দর আমাকে জায়গা দিয়েছে, আল্লাহ বাঁচিয়ে দিলেন। এত চেষ্টা করলো এত সুন্দরী মহিলা, আর কেউ ধরার নেই, জানারও নেই, আর সেখানে কোনো পরিচিত লোকও নেই, লজ্জা কি লাগবে? আপনার গ্রামের আশেপাশে ছোট শহরে সিনেমা দেখতে, আগের যুগে সিনেমা যখন ছিল তখন গ্রামের আশেপাশে চালাক চতুরগুলো সিনেমা দেখত না, কারণ এলাকার লোক চিনে নিবে, বোঝা গেছে? ঢাকা চলে গেল, কে কাকে চিনে, ও সব কাজ করছে, সম্পাদ করছে, কেউ কাউকে চিনে না, ঠিক না? কিন্তু পাশের শহরে করবেন, হ্যাঁ করবেন না, কারণ এরে অমুকের পোলাকে দেখলাম ওই পতিতালয়ের কাছে, নয় অমুকের পোলাকে দেখলাম ওই মদের আসরে বসেছিল, জুয়ার আসরে, অমুকের ছেলেকে দেখলাম যে ওই এতে সিনেমা হলে টিকিট পাচ্ছে। কিন্তু ইউসুফ আলী সবার চিন্তা করে, ওখানে কেউ ছিল না, অসুবিধা কি মাফ করতে, এলাকার লোক জানলো, ও নিজের বংশ জানতে পারবে, এলাকাবাসী জানতে পারবে, কে চেনে ইউসুফকে? এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও পাপে লিপ্ত হইলেন না কেন? কারণ হিসাবে আল্লাহ বলছেন কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এইভাবে আমি অনিষ্টকে এবং অশ্লীলতাকে দূরে সরিয়ে দিই ভালো মানুষ থেকে। কেন সরিয়েছিলাম, কেন আমি ইউসুফকে বাঁচিয়েছিলাম? আপনি জীবনে যদি নিষ্ঠাবান হতে পারেন, ইবাদত বন্দেগীতে আন্তরিক হতে পারেন, আপনার ইমানে যদি আন্তরিক হতে পারেন, তাহলে আপনি কখনো পাপের কাছে যাবেন না। পরীক্ষিত এগুলো জিনিস ভালো মানুষদের জীবনে থেকে, অনেক জায়গায় কাছে চলে গেছেন মনে হচ্ছে পাপে, মানে বা খুব চেষ্টা করা হচ্ছে, আল্লাহ রক্ষা করুন, কেমন করে বেঁচে গেল, বিভিন্ন পাপ থেকে বেঁচে গেল, পাপের কাছে গিয়ে পাপ থেকে বেঁচে গেল, সুবহানাল্লাহ, আল্লাহ বাঁচানো আল্লাহ। আর যাকে আল্লাহ বাঁচাবে না, ওর সামনে পাপের দরজা খুলে যাবেন, মুক্ত, যেদিকে যায় পাপ আর পাপ, এখানে যায় পাপ, ওখানে যায় পাপ, পাপে লিপ্ত হয়ে যায়, কারণ তার অন্তরে ইখলাস নেই।
এখলাস যদি থাকে এই এখলাসের ভিত্তিতে জান্নাত পাওয়া যাবে। এই মানে সূরা সাফাতের আয়াত নম্বর 38 থেকে 43 আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়টা উল্লেখ করেছেন সেটা হচ্ছে জান্নাতীদের কথা। এই জান্নাতীদের কথা বলতে গিয়ে আল্লাহ বলছেন ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, জান্নাতি হবে একমাত্র আল্লাহর মুখলেস বান্দা, খাঁটি বান্দা। উলাইকা লাহুম রিজকুম মাদুম, তাদের জন্য সুপরিমিত সুনির্ধারিত রিজিক রয়েছে জান্নাতে। ফাওয়াকিহু উম্মুকরামুন, তাদের জন্য বহু রকমের ফলমূল রয়েছে আর সেখানে তারা সম্মানিত হবে জান্নাতে। ফি জান্নাতিন নাঈম, নিয়ামত ভরা জান্নাত। এই নিয়ামত ভরা জান্নাতে যাওয়ার জন্য কি লাগবে? ইখলাস। ইখলাস যদি থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে। চার নম্বর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে, আমি শুরুতে কিন্তু ইঙ্গিত করেছি এই দিকে, আপনার কোন এবাদতে কাজে যদি এখলাস থাকে তো তার নাম এবাদত। ভালো করে শুনেন, আর যদি যতই আমলটা ভালো হোক এবাদত হোক যদি এখলাস না থাকে তো ওই এবাদতের নাম শিরিক। এবাদতের নাম কি? সেটা সালাত নামাজ হোক, যাকাত হোক, হ্যাঁ রোজা হোক, সোমবার বৃহস্পতিবার রোজা আছেন, কোন পয়সা আছে অনেকে আছে সময়, আর তারপরে আমি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি কেউ জানে না, তো বন্ধুর মহল যত আছে যায়, তারপর মসজিদে গিয়ে গল্প শুরু করে কি সোমবার রোজা রেখেছেন, না ভাই আমরা রোজা রাখি, আমি জীবনও ছাড়ি না। জি, একদিকে তো একটা দিক ভালো মনে হচ্ছে আপনি উৎসাহিত করছেন, কিন্তু হ্যাঁ তাহলে কালা হয় এখানে ভেজাল ঢুকে আছে। আসলে উৎসাহিত তার উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে জানুক আমাকে, আমি 10 বছর ধরে বা 20 বছর ধরে আমি পাবনদের সাথে সম্পর্ক সাথে রোজা রাখি, গেল যা সিরি। আর এবাদত এবাদত থাকুন, এবাদত এবাদত থাকুন। পক্ষান্তরে সৌদি আরবে এসে 12 ঘন্টা রোদরে ডিউটি করছেন, 10 ঘন্টা ডিউটি করছেন, কেউ 8 ঘন্টা ডিউটি করছেন, যদি ক্লাস থাকে আল্লাহ, কখন আমার স্ত্রী আমার ছেলে মেয়েকে ছেড়ে আসতাম, কখন বংশধর আত্মীয় স্বজন হ্যাঁ ছোটবেলা বন্ধু বান্ধব সবকে দেশবাসী ছেড়ে আসতাম না, মাতৃভূমি ছেড়ে আসতাম না, হালাল রুজি করা শেষ ছিল, দেশে হারাম রুজি অনেক ছিল, হারাম রুজি মেলা ছিল কিন্তু হালাল রুজির রাস্তা খুব সংকীর্ণ সংকুচিত, যার ফলে আল্লাহ 2-3 বছর কষ্ট করে থাকছি, আল্লাহ তোমাকে রাজি করার জন্য হালাল রুজি যেতে পারে, ছেলে মেয়েদেরকে হালাল ছাড়া যেন হারাম না খাওয়াইতে পারে। ক্লাস 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি আপনার ইবাদত, ইবাদত। একটা লোকমার ব্যবস্থা করেছেন আপনার স্ত্রীর জন্য ছেলে মেয়েদের জন্য, সেটাও ইবাদত, সেটাও নেকি সাদা পাপ। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন, সময় সম্পর্কের জন্য সেই হাদিসগুলি বলছি, ওই হাদিসগুলি একটা অংশ শুধু বলি, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেকগুলি সাদাকা রকমারি সাদাকা আমার একটা আলোচনা আছে, ওতে কি সাদাকা গুলি আলোচনা করেছি, টাকা পয়সা দান ফেরত না করেও সাদাকা করা যেতে পারে, অনেক সাদাকা আছে, তার মধ্যে একটা সাদাকা হচ্ছে স্ত্রী সহবাস, স্ত্রী সহবাস কোম্পানি থেকে ছুটি পেলে তাদের ছুটি দেওয়ার চেষ্টা করে, অনেকে আছে ওকিল বেশি বেশি গিফট দিবে আর অনেক টাকা ইনকাম করবে, কোম্পানি বলছে যে 2 বছরে তোর ছুটি হয়ে গেছে যা, বলছে স্যার আমি 3 বছরে যাচ্ছি, আর 1 বছর বেশি করে ইনকাম করবো, কিরকে পাপ হচ্ছে অসমৈখন অথবা আরো চারিত্রিক পদস্খলন, কিন্তু ও টাকা বেশি চাই সেই জন্য দেশে যাচ্ছে, তাদের জন্য বলছি আমি এরকম যারা যাদের চারিত্রিক দোষ আছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াফি বুযে আহাদিকুম সাদাকা, তোমাদের লজ্জা স্থানেও সাদাকা আছে, পুরুষের লজ্জা স্থান দ্বারা সাদাকা হতে পারে, নারীরও লজ্জা স্থান দিয়ে সাদাকা হতে পারে, স্ত্রী সহবাস যদি করে আল্লাহ গুনাহ থেকে বাঁচাবে, তাড়াতাড়ি যুবতী বিয়ে করতে চায় বিয়ে বসতে চায়, জি নিজের ইজ্জতের হেফাজতের জন্য, ইজ্জতের হেফাজত যাতে করে কারো কুদৃষ্টি না পড়ে, হ্যাঁ আর যাতে করে আমার মনে শয়তান বাসা না বাঁধতে পারে, তাড়াতাড়ি আমি বিয়ে বসে যাবো, জি ওকে বলতে আহাদে তো সাদাকা সহবাসেও সাদাকা রয়েছে। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ বলেন
সহবাস করবে, শারীরিক এত সুন্দর একটা চাহিদা পূরণ করবে। আর বলছে সাদাকা, এইরকম কোন সাদাকা হলো? বলছেন ইয়া রাসূলুল্লাহ, আয়াতি আহাদুনা শাহওয়াতাহু ওয়া ইয়াকুনু লাহু ফিহা আজরু। মানুষ নিজের শারীরিক কামনা বাসনা যেটা রয়েছে, চাহিদা রয়েছে, সে চাহিদা পূরণ করবে, জন চাহিদা পূরণ করবে, আর তার জন্য তাতে আজর সওয়াব হবে সাদাকা। ব্যভিচার হইতো, সমকামিতা হইতো, তার মাধ্যমে তার জন্ম চাহিদা পূরণ করতো, তো এটা কি তার জন্য পাপের বোঝা হইতো না? পাপের বোঝা হইতো না? হইতো না? জিজ্ঞেস করলেন, তখন যখন হালাল ভাবে তার জন্ম চাহিদা পূরণ করবে, তো তাতে কি হবে? আজ নেকি হবে, তো সহবাস করেও নেকি। হ্যাঁ, বেতন যে নিলেন ওতেও নেকি, ফোরম্যান সুপারভাইজার বসে আছেন হ্যাঁ আর হুকুম চালাচ্ছেন, ওতেও নেকি হইতে পারে, আবার জালেমও হয়ে যেতে পারে। কোন ফোরম্যান সুপারভাইজার ম্যানেজার বস হচ্ছে জালেম, আর কেউ হচ্ছে মাশাআল্লাহ, সে হচ্ছে সাদকাকারী, নাম খায়রাতকারী, এর মাধ্যমে সে হালাল রুজি চায়, এই কোম্পানিটাকে উঠাইতে চায়, যদি এই কোম্পানিটাকে আমি উঠাইতে পারি, এর উন্নতি করে দিতে পারি, তাহলে এখানে কয়েক শত আমাদের মুসলিম ভাইরা আছে যাদের রুজি রোজগারের ব্যবস্থা হচ্ছে, ওদের কত কত পরিবার আর পরিবারের সদস্যরা আছে, কয়েক হাজার লোকের এখানে আহারের ব্যবস্থা হচ্ছে, সুবহানাল্লাহ, কত সুন্দর নিয়ম, কত সুন্দর নিয়ম। কিন্তু এই কোম্পানিটাকে যদি খেয়ে দিয়ে বেমানি করে বসে যায়, তাহলে আমিও বরবাদ, কয়েকদিন পরে আমারও চাকরি যাবে, আর বাকি সবগুলি তো আর ধীরে ধীরে যাবে, এই লাগবে, আমি না হবে না, চিন্তা করবো, সব নিয়ে তো সারা। এইরকমই পাঁচ নম্বরে যে উপকারিতা বলো, সেটা হচ্ছে যদি এখলাস থাকে আমল না করেও নেকি পাবে, যে কোনো আমলে এখলাস যদি থাকে আমল না করেও নেকি পাবে, করতে পারলেন না সেজন্য, করলেন না না, করতে পারলেন না সেজন্য। আর যদি এখলাস না থাকে তো আমল করেও সব পাবে। গরিব মানুষ আর আশেপাশে দেখছেন সবাই মসজিদ বানাইছে মাশাআল্লাহ, একজন ধনী মানুষ সৌদি আরব যেমন হচ্ছে, আমাদের দেশে তো নাই, বেদাত বেশি করে, মা বাবার নামে সুন্নতি কাজ করে না, একজন একা একটা বিশাল মসজিদ বানিয়ে দিল, হচ্ছে না? আপনি একজন গরিব, হ্যাঁ, ওই মালিকের বাড়ির হাউস ড্রাইভার বা ওর একটা আমেল বা ওই মসজিদের সামনে একজন ক্লিনার, 1000 টাকা বেতন, 500 টাকা বেতন, আল্লাহ যদি এই মালিকের মতো, মসজিদ মালিকের মতো আমাকেও যদি রুজি দিতে আল্লাহ আর টাকা পয়সা দিতে, তো আমি এইরকম দেশে মসজিদ বানাইতাম। এখলাসের সাথে বললেন, মসজিদ না বানিয়ে মসজিদ বানানোর সব পাবে, পাবেন না? তার মনটা চেয়েছে, এখলাসের সাথে চেয়েছে যে আল্লাহ আমাকে দিলে আমি দেখব, আল্লাহ আমাকেও যদি আমার বাপ মা পড়াইতো আর আগামী দিন বানাইতো আর দিনের ফাদা কিছু জ্ঞান থাকতো, তাহলে আমিও দিনের দাওয়াতে সার্বিক প্রচেষ্টা চালাই, সর্বাত্মক প্রচেষ্টা চালাই। আপনি দাওয়াতের কাজ করতে পারেন না, যতটা পারছেন করছেন, এলে নাই সেজন্য বেশি করতে পারছেন না, না করে সব হবে। কিন্তু কেউ দাওয়াতি কাজ করে এখলাস নাই, সেই জন্য তার আমল কি হয়ে যাচ্ছে? শিরকযুক্ত হয়ে যাচ্ছে, শিরকযুক্ত হয়ে যাচ্ছে, হাবাম মানুষরা হয়ে যাবে, কেমতের দিন কিছুই পাবে না, মরিচিকা দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই মর্মে একটি হাদিস রয়েছে, হাদিসে কুদসি, এই হাদিসটি সুবহানাল্লাহ আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সুবহানাল্লাহ আমল করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। ইন্নাল্লাহ কাতাবাল হাসানাত ওয়াস সাইয়্যাত সুম্মা বাইয়ানা যালিকা, আল্লাহ নেকি গুনাহ সব লিখেছেন, আল্লাহ সব জানছেন বলে রেখেছেন, আল্লাহ লিখেছেন বাধ্য না, নিরূপায় না, নিরূপায় না, স্বাধীনভাবে আপনাদের কাছে এসেছে, আপনারও স্বাধীনভাবে এসেছেন, তাই না? কেউ মেনে নিয়েছে, কত মেনে নিয়েছে। ফামান হাম্মা বিহাসানাত, কেউ যদি নেকির ইচ্ছা করে, ফালাম ইয়ামাল হা, কিন্তু সেটা করতে পারলো না, মসজিদে যাচ্ছিলেন আর হোঁচট খেয়ে পড়ে গেলেন, পায়ে প্রচন্ড ব্যথা পেলেন আর বাড়িতে ফিরে চলে আসলেন, বসে বসে নামাজ পড়লেন, দাঁড়াইতে পারলেন না, মসজিদে যেতে পারলেন না, মসজিদে জামাতের সব পাবেন কিনা?
পাবেন না, দাঁড়িয়ে নামাজ পড়া সম্ভব হবে কিনা, এমনকি যদি বেহুশ হয়ে যায়, বেহুশ হয়ে যাবে নামাজ দিয়ে অনুবাদ করতে পারবো না, সব পাবে না, পাবে না। তার কোন কাজে যাচ্ছিল, মসজিদ যাচ্ছিল, অ্যালার্ম লাগিয়ে রেখেছে, ফজরে উঠবো, তার যদি উঠবো, তার যদি উঠতে পারে না, ফজরে উঠতে পারে না, চেষ্টা করে ত্রুটি রাখেন জামাতের সব পাবে, তার যদি সব পাবেন, পাবেন তো পাবেন না, আমল না করে সব পাবে। কেউ যদি সে আমল না করতে কথা ভালো লাভ লাভ এন্ডাব হাসানা তার গামেলা পূর্ণ নেকি আল্লাহ দান করবে। অবশ্যই হবে আমল না করতে পারো, যদি আমল করেন তো দশ গুণ সেটা হবে না, যা হাসানা খালো আসো আমি অমান হাম্মাদের সেই একদিন। আর কেউ যদি পাপের ইচ্ছা করে, যে কোনো গুনার একটা ইচ্ছা হয়েছে, শয়তানি খেয়াল, হ্যাঁ, প্রেম করার জন্য আজকাল খুব মানে প্রবণতা সোশ্যাল মিডিয়াতে, শয়তান ভিতর ঢুকে গেছে, কারোর সাথে প্রেম করবে, ফালামি আমাল, আর তারপরে সেই কাজটি করতে পারলো না, না করলো না, করতে উত্তর দেন, করতে পারলো না, না করলো না, করলো পারবে, কিন্তু আল্লাহ ভয় ঢুকে না ভয় এই কাজ করতে যাবো না, আল্লাহর কাছে ধরা পাবো নাকি পাবে না, পাবে না, ইচ্ছে করে কোন থেকে বাঁচো, সংকল্পের সাথে কোনো বাঁচো। আর একটা লোক মেলা চেষ্টা চালালো, পাইতারা করলো প্রেম করার, কিন্তু লিফট পেল না, গুণাগার হবে না, হবে না, অবশ্যই গুণাগার হবে, কারণ সে চেষ্টা চালিয়েছে, শয়তানি চেষ্টা চালিয়েছে, এটা মনে করি না যে আমি তো পাপ করিনি, আরে তুমি পাপের চাইতে বেশি পাপ করেছো, অনেক পাইতারা করেছো আর অনেক উত্ত্যক্ত করেছে, পেরেশান করার চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করেছে, যদি ইখলাস না থাকে তাহলে আমল ধ্বংস হয়ে যাবে আর শেষ পরিণাম জাহান্নামে যেতে হবে। এই মর্মে একটি হাদিস বলে শেষ করি, সেই হাদিসটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর সেই হাদিসটি ওই হাদিসে পৌঁছ বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা, আনা আগনা শুরাকায় হানিস শিরকি, আমি সমস্ত শরীরদের মধ্য থেকে সবচাইতে বেশি অমুখাপেক্ষী, শরীরেরা একজন পার্টনাররা একজন আরেকজনের কিছুটা তো মুখাপেক্ষী হয়, কেউ টাকা দিয়ে শেয়ার করেছে সময় দিতে পারে না, হ্যাঁ একটা বিল্ডিং নিয়েছে ভাড়া নিয়েছে, কেউ টাকা বেশি দিতে পেরেছে সময় দিতে পারে না, আরেকজন সময় দিতে পেরেছে টাকা দিতে পারে না, তাহলে একজন আরেকজনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ বলছেন আমি শরীরদের থেকে সবচেয়ে বেশি অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী। সুতরাং ফামান আমেলা আমালান, কেউ যদি কোনো আমল করলো, আশরা কাফিয়ে মায়া গাইলি, আর আমার সাথে কাউকে অংশীদার বানাইল, অর্থাৎ আল্লাহকে রাজি করার উদ্দেশ্য, আর আমার কফিলও যেন একটা সুদৃষ্টি রাখে, কারণ কফিল হচ্ছে একটু মোতাবার ধার্মিক, যাতে আমার দাঁড়িয়ে দেখে খুব খুশি হয়, তারপরে আমার নামাজটা দেখে খুব খুশি হয়, তাই না, আমি দাওয়া সেন্টারে যাচ্ছি কফিল খুব খুশি, কারণ দাওয়া সেন্টারে আমার কফিল খুব ভালোবাসে, সেই জন্য আমি আসছি, এলেমও শিখছে আর কফিলও এলেম শিখার মাধ্যমে খুশি করতে চাইছেন। যদি কেউ এইরকম দুনিয়ার গরজ রাখে তো তারা তো অশিরকাহু, তাকেও ছুঁড়ে ফেলে দেবো, আর তার এই শিরকি কর্মকাণ্ড আমলকেও ছুঁড়ে ফেলে দেবো, কবুল করবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই হাদিসে পড়ছি, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আছে। পক্ষান্তরে অনেক লোক আছে, এই একটি কথা বলে শেষ করি, যে বিষয়টি একটু আগেও বললাম, হাদিস খুব গুরুত্বপূর্ণ, তাবুকের যুদ্ধের সময় বেশ কিছু খাঁটি মুমিনরা, মুনাফিক ছিল, মুনাফিকরাও যায়নি অনেকেই, আর কিছু খাঁটি মুমিনরা ছিল তারা যেতে পারে, তারা কেউ অসুস্থ খোঁড়া অন্ধ যেতে পারেনি, ওদের মনে তো আক্ষেপ, আল্লাহ কোন জিহাদে যেতে পারলাম না, এত অসময় আল্লাহ এতগুলি নেকি থেকে বঞ্চিত থাকলাম, নবী সাল্লাল্লাহু যেতে পারলাম না, নবী করিম সাল্লাল্লাহু তাদেরকে তাদেরকে সুসংবাদ জানালেন এবং তাদের সম্পর্কে আলোচনা করতে গিয়ে বললেন, ইন্না ফিল মাদিনাতি লারিজালান, মদিনা বেশ কিছু লোকেরা বসে আছে আমার সাথী সঙ্গী, আমরা তাবুকের যুদ্ধে এসেছি 700 কিলোমিটার 800 কিলোমিটার দূরে,
ওরা আসতে পারে মাসির তো মাসিরা, তোমরা যেখানেই তোমরা চলো না কেন সাথী সঙ্গীরা, তাদেরকে বাধা দান করেছে আসতে পারে। সুতরাং এখানে কেউ যদি তার অভ্যাসটাকে তাহাজ্জুদ পড়া, অভ্যাসটাকে সম্মান বিষয় দরকার রাখা, অভ্যাসটাকে জামাতে ফজর পড়ার কিন্তু অসুস্থ হয়ে যাওয়ার জন্য ফজরে জামাতে যেতে পারলো না, দু চার পাঁচ দিন জামাতে যেতে পারলো না, একেবারে অচল, একবারে বিছানায় বা ঘরে বসে নামাজ পড়তে হচ্ছে, আর সে তাহাজ্জুদ পড়তে পারলো না, সে রোজা বলে রাখতে পারলো না, আল্লাহ রাব্বুল তাকে পূর্ণ সওয়াব দান করবেন। আল্লাহ যেন আমাদেরকে সার্বিক জীবনে ইখলাস প্রতিষ্ঠার তৌফিক দান করে। এখানে একটি কথা বলবো, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ খুব মূল্যবান কথা বলেছেন, বলেছেন যারা দীন ইসলামের মূল লক্ষ্য উদ্দেশ্য তৌহিদ না বলে, আল্লাহ একত্ব প্রতিষ্ঠা না বলে, বলে যে ক্ষমতা অর্জন করতে হবে, এটা হচ্ছে মূল টার্গেট। যেমন তাদের বিশিষ্ট ব্যক্তি সবচেয়ে বড়, তিনি বলেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, হ্যাঁ, সাদাকা, এসব বড়ি ইবাদত কে লিয়ে ট্রেনিং কোর্সেস হ্যায়। উর্দু থেকে তর্জমা করা শুরু করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকা, তসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে বড় ইবাদতের জন্য ট্রেনিং কোর্স। তো বড় ইবাদত কোনটা? ক্ষমতা অর্জন করা, রাষ্ট্রীয় ক্ষমতা অর্জন করা, এটা হচ্ছে বড় ইবাদত। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ বলছেন তাদের সম্পর্কে, যারা বলে যে আমাদের নামাজের উদ্দেশ্য, আমাদের সালাতের উদ্দেশ্য, আমাদের সিয়ামের উদ্দেশ্য, আমাদের যাকাতের উদ্দেশ্য, আমাদের হজের উদ্দেশ্য, আমাদের উমরার উদ্দেশ্য, আমাদের জিকির আজকার উদ্দেশ্য, আমাদের ফরজ নফল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা অর্জন করা। ক্ষমতা পেয়ে দুনিয়ার একটা মজা আছে না? মানে অবশ্যই মজা আছে, যারা ওই জায়গায় বসেছে তারা বুঝছে যে কিছু মজা আছে, আর যারা বসেনি কাছাকাছি চলে গেছে, কিছুদিন পরে চেয়ারম্যান হওয়ার চান্স আছে, কিছুদিন পর এমপি হওয়ার চান্স আছে, ও যে কত মজা লাগছে, আপনি মজা পাতা শুধু মারি খাচ্ছে, রাস্তাঘাটে ওই ওই করে পিছনে ঘুরছেন আর মারি খাচ্ছেন বেচারা, কিন্তু আপনি কিছু পেলেন না, মা সারা জীবন মারটাই নসিব হল, আর ভোগকারীরা ভোগ করতে আছে, কথা ঠিক কিনা? কত আমরা অবুজ, হ্যাঁ, অন্যের ভোগের জন্য আমরা ভুল পথে মার খাচ্ছি। বলছেন আল্লাহ আল্লাহ রাহমাহুল্লাহ যে দেখেন এবাদত বন্দীগুলির মধ্যে এখলাস হওয়া উচিত ছিল, সেই এখলাসে বড় বাধা হচ্ছে যে এবাদত বন্দীর মাধ্যমে নেতৃত্ব অর্জন করা, নেতা হওয়ার আশা রাখা যে আমি যেন নেতা হইতে পারি, শেখ সাহেব যেতে গেলে কোনো দিন একটা বড় নেতা হইতে পারে, খলিফা সাহেব হইতে পারেন, আমির সাহেব হইতে পারেন, জি হ্যাঁ, অমুক সাহেব হইতে পারেন, চেয়ারম্যান সাহেব হইতে পারেন, এই গরজ। তাহলে এবাদত বন্দীকে দিয়ে জান্নাতের আশা রাখলেন এক নম্বরে না, কোথায়? দুনিয়াতে যেন কিছু পায়, শুধু আখেরাত, আখেরাত। এমন ব্যাংকের আশা দিচ্ছেন যেই ব্যাংকের চেক দুনিয়াতে ক্যাশ পাই না, ওই মরার পরই ক্যাশ পাবে, কথা বুঝতে পারছেন না? পারছেন না, না না, খবর দেন না, আশা করে আমার কথা বুঝতে পারছেন। পক্ষান্তরে যারা বলে যে দিনের সমস্ত ভালো কাজ করতে হবে, সেটা দিয়ে দিন প্রতিষ্ঠা হবে, কিন্তু মুখ্য বিষয় হচ্ছে তাওহীদ কায়েম করা। কি কায়েম করা? তাওহীদ কায়েম করা। তাওহীদ কায়েম করলে ক্ষমতা পাওয়া যাবে না, ক্ষমতা আল্লাহ দিবেন সেটা আলাদা কথা, কিন্তু এখানে নগদ নগদ পাবো আর ওই জন্য দৌড় দিচ্ছি এই আশাটা নাই, কিন্তু আমার জন্য জরুরি না, আমার সাইফের জন্য জরুরি না, কেউ একজন আমাদের মতো থেকে যাকে আল্লাহ দিবেন সে হয়ে যাবে, তারই আনুগত্য করবো, তারই আনুগত্য করবো। তাহলে এখানে আমরা এখলাস পুরোপুরি রাখতে পারবো, জি হ্যাঁ, আখেরাত তো আমাদের এক নম্বরে থাকবে, দুনিয়ার কোনো গরজ থাকবে। পক্ষান্তরে যখন বলবেন যে দিন প্রতিষ্ঠা করা মানে হচ্ছে দুনিয়ার এই ক্ষমতা ভালো মানুষদের হাতে নিয়ে আসা, অসৎ মানুষদের হাত থেকে তাদের বাসায় করছি, এটাতে হয়ে যাচ্ছে কি জানেন, এখলাসে ভেজাল মিলে যাচ্ছে। এই কথায় আল্লাহ মহল্লা মানহাজের আলোচনা করতে গিয়ে বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা, আশা করি ভাইরা বুঝেছেন, আর বোঝার পরে সঠিক বিষয়টির দিকে দৌড় দেওয়ার চেষ্টা করবে, সেটা হচ্ছে সেটা হচ্ছে
যেখানে সারে ওলিয়া শুরু হয়েছে সেখানে ওয়াইদাতুল মুত্তাকিন হয়েছে। তো বলছিলাম যে জান্নাতের জন্য দৌড় দিতে হবে, আখিরাতটাকে টার্গেট বানাইতে হবে, আর এই দুনিয়া দুনিয়াতে যাকে আল্লাহ আমাদের ওপর দিয়ে দিবেন আল্লাহ যেন তাকে সৎ করেন, ভালো মানুষ করেন, আর তার দিয়ে ইসলামের খেদমত নেন, আর তার সাথে ভালো কাজে সহযোগিতার তৌফিক দান করেন, আর অন্যায় কাজ করলে ওই সব থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন, আল্লাহ আমাদেরকে ভালো কথা বোঝার তৌফিক দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা মোতাবেক চলার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দিন দুনিয়া সার্বিক জীবনে যেন কল্যাণ দান করেন, আল্লাহ আমাদের সুখ শান্তি দান করেন দুনিয়াতে আখেরাতে কবরের জগতে বরজখি জগতে। আল্লাহ রাব্বুল আলামিন যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের মাতা পিতা রহম করেন, যাদের মাতা পিতা জীবিত রয়েছে আল্লাহ তাদেরকে সহি সালামতে রাখেন, তাদেরকে বরকতপূর্ণ হায়াত দান করেন, আল্লাহ আমাদেরকে দুনিয়া আখেরাতে সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নেক বানাবার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ভালো তরবিয়তের তৌফিক দান করেন, আল্লাহ প্রবাসী ভাইরা যারা বিশেষ করে এখানে হাজির হয়েছেন তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের যেন গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ আমাদের কদমে কদমে যেন নেকি দান করেন, কদমে কদমে যেন প্রতিটি পদে মর্যাদা উঁচা করেন, আল্লাহ যেন আমাদের রিজিকে বরকত দান করেন, আর যে সব টেনশনগুলি আমার রয়েছে সেটি আমাদের রয়েছে এই সব টেনশন মুক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন, আল্লাহ রিজিকে দান যেন আমাদের প্রশস্ত করেন, যেসব ভাইরা কর্ম রয়েছেন আর যাদের সংকট রয়েছে আর্থিক বা অন্য কোনো দিকে সংকট রয়েছে আল্লাহ যেন আমাদের জীবনে শারীরিক সুখ শান্তি নামিয়ে দেন, রিজিকে বরকত দান করেন, দুনিয়া আখেরাত ভালো করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখেরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা আগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লা লিল্লাযীনা আমানু ربنا انك رؤوف رحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.